আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আয়ন টেলিভিশনের নিয়মিত আয়োজন উইমেন্স ওয়ার্ল্ডে। আমি শামিমা মিতা রয়েছি আপনাদের সাথে। ঠিক এই মুহূর্তে ইউকে, ইউরোপ এবং অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনোভাবে, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া বা টিভি সেটের সামনে যারা আমাদের সাথে রয়েছেন, তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ধন্যবাদ। অদৃশ্য যে একটি খুব ছোট্ট অণুজীব যা পৃথিবীকে, সমস্ত পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে, থামিয়ে দিয়েছে মানবজাতির অগ্রযাত্রা, যা ভয়াল থাবা থেকে পৃথিবীর কোনো জাতি, গোত্র, ধর্ম, কোনো মানুষই রেহাই পায়নি। সেই কোভিড-19 ভয়ে আজ পৃথিবীর মানুষ আতঙ্কিত এবং গৃহবন্দী বলা যায়। যদিও আমরা যা ইউকেতে আছি এবং ইউরোপে বিভিন্ন দেশের সহ আমরা ধীরে ধীরে আমাদের শাসনে বেড়াজাল ছিন্ন করে বা এগুলোকে উপেক্ষা করে ধীরে ধীরে আমরা ঘর থেকে বের হতে শুরু করেছি, কিন্তু কতটুকু নিরাপদ আমাদের এই ঘর থেকে বের হওয়া, বাহিরে যাওয়া বা সোশ্যাল সামাজিক যে বন্ধন সম্পর্ক সেগুলোকে মেনটেন করা বা একের সাথে অপরে মিলিত হওয়া কতটুকু নিরাপদ? আশঙ্কা করা যাচ্ছে যে আবার একটি দ্বিতীয় ফ্লো এই ইউকেতে আসতে পারে, এবং সেটি যদি আসে সেটি পরিণাম আরেকটু ভয়াবহ হবে, অনেক বেশি মূল্য দিতে হবে আমাদেরকে। তারপরও মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তারা কখনো হারেনি, পিছপা হয়নি, এগিয়ে গেছে, যুদ্ধ করেছে এবং লড়েছে পৃথিবীর সকল অপশক্তির সাথে, এবং একদিন জয়ী হয়েছে, এবারও তাই হবে। আমরা মানব জাতি একদিন জয়ী হবে, পরাস্ত করবে এই অপশক্তিকে, কিন্তু তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং আমাদেরকে চলতে হবে কিছু নিয়ম নীতি, কিছু বিধান মেনে। আর এই যে করোনাকালীন সময়তে বা এই লকডাউনে ঘরে বসে, অথবা এই যে আমরা যে বাহিরে সামাজিক মেলামেশা করছি, সেখানে আমরা কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবো, কীভাবে নিজেরা সুস্থ থাকব, এই বিষয়গুলো ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত এবং আমাদের জানা উচিত। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে দুজন নারী ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন যারা এই বিষয়গুলো নিয়ে জানেন এবং অভিজ্ঞ, এবং তাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলব। আমাদের সাথে রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, এই প্যান্ডেমিক সময়তেও তারা সব কিছু উপেক্ষা করে আমাদের এই স্টুডিওতে এসেছেন। আমার সর্বডানে রয়েছেন ডাক্তার সেতারা ভুইয়া, উনি মেডিকেল রেজিস্টার, অ্যাকিউট মেডিসিন, লিঙ্কন কাউন্টি হসপিটাল। ডাক্তার সেতারা ভুইয়া। সাথে রয়েছেন আরেকজন লিপি হালদার, উনি ফিজিওথেরাপিস্ট, উনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট। এছাড়া ওনার আরও কিছু গুণ রয়েছে যেটা আমরা অনেকেই যা আমাদের কমিউনিটি তা সকলেই জানেন এবং চেনেন, রয়েছেন লিপি হালদার। আমি ধন্যবাদ আপনাদের দুজনকে কষ্ট করে এই সময়ে আমাদের এই স্টুডিওতে আসবার জন্য। আই ওয়ান টেলিভিশন এবং উইমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের দুজনকেই আমন্ত্রণ এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। আমি প্রথমে যাচ্ছি ডক্টর সেতারা ভুইয়ার কাছে। আপু, আপনি অ্যাকিউট মেডিসিনে কাজ করছেন লিঙ্কন কাউন্টি হসপিটাল, লিঙ্কন কাউন্টি হসপিটালে কাজ করছেন। তো প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে আপনি তো কাজ করছেন সেখানে, কিন্তু আপনার কি সরাসরি কোভিড, যে কোভিডের পেশেন্ট তাদেরকে নিয়ে কাজ করছেন? জি, সো আমি কাজ করছি অ্যাকিউট মেডিসিনে। তো অ্যাকিউট মেডিসিন মানে যেখানে আমাকে কাজ করতে হয় কোভিড সাসপেক্ট, কারণ একটা পেশেন্ট যখন আসে আমরা তখন বুঝতে পারি যে পেশেন্টের সাসপেক্ট কোভিড কি না। যেমন পেশেন্টের জ্বর থাকতে পারে, কাশি থাকতে পারে এবং পেশেন্ট খুবই অসুস্থ, তখন আমরা সাসপেক্ট করি যে পেশেন্টটার কোভিড হয়েছে, এবং তখন আমরা পেশেন্টটাকে সাইড রুমে রাখি এবং আমরা কোভিডের জন্য টেস্ট পাঠাই এবং অন্যান্য সব ট্রিটমেন্ট শুরু করি। তো আমাকে ডাইরেক্টলি কোভিড পেশেন্টের সঙ্গে কাজ করতে হয়েছে। তো এখানে আমরা প্রোটেকটিভ মেজার অবশ্যই আমরা ব্যবহার করি, যেখানে আমি ভাবি যে হ্যাঁ এই পেশেন্টের কোভিড হতে পারে। আর যখন ডায়াগনোসিস কনফার্মেটরি হয়, কনফার্ম দ্যাট এই পেশেন্টটা আপনার কোভিড পজিটিভ, তখন আমরা
অন্য একটা ওয়ার্ডে পাঠিয়ে দেই এবং সেখানে অন্যান্য ডক্টররা তাদেরকে পরিচর্যা করেন। এই যে কোভিড, আপনি যখন নাকি শুরু করেন তখন তো আপনি জানেন না যে তার কোভিড হয়েছে কি না, কিন্তু আপনাদের যে পার্সোনাল প্রোটেকশন যেটা নিয়ে অনেক কথা হয়েছে যে আমাদের ফ্রন্ট লাইনে যারা এনএইচএস কর্মী যারা আছেন, নার্স, ডাক্তার এবং বিভিন্ন কর্মীরা, তাদের পিপিই নিয়ে অনেক কথা হয়েছে, তো আপনি কি মনে করেন যে আপনারা এই হসপিটালে যেটা লিংকন ইউনিভার্স কাউন্টি হসপিটাল সেখানে যথেষ্ট পরিমাণ আপনারা প্রোটেক্টেড? জি, আমার কাছে মনে হয়েছে যে যখন একটা পেশেন্টকে সাসপেক্ট করা হয় যে হ্যাঁ এই পেশেন্টটা কোভিড পজিটিভ, তখন আমাদেরকে যথেষ্ট ইকুইপমেন্ট দেওয়া হয় যেটা আমরাকে বলি যে পিপিআই, পার্সোনাল প্রোটেকশন। এটা কি তখনই দেওয়া হয় নাকি প্রথম থেকেই আপনাদেরকে এটা দেওয়া হয়? সবসময় আমরা মাস্ক পরে থাকি, সার্জিক্যাল মাস্ক, আর যখন আমরা সাসপেক্ট করি যে পেশেন্টটি কোভিড পজিটিভ তখন আমরা স্পেশাল মাস্ক এবং স্পেশাল আই প্রোটেকশন আমরা ইউজ করি, সেটাকে আমরা স্পেশালি বলি যে পিপিআই ফর কোভিড পেশেন্ট। তো এটা আমাদের হসপিটালে যথেষ্ট পরিমাণে আছে। এটা কি আপনারা, আমরা যে লন্ডনে আছি এই বাগাতে, এখানে যে পেশেন্টও বেশি, মানুষও বেশি, বিশেষ করে যদি আমরা ইস্ট লন্ডনের কথা বলি, আপনি বোধহয় আগে কাজ করেছেন কুইন হসপিটালে, হসপিটালে ছিলেন, যে এখানে তো অনেক ক্রাউডেড একটা জায়গা, আর সেখান থেকে আপনি এখন এই মুহূর্তে বোধহয় লিংকনে আছেন, তো ওখানে তো এত ক্রাউডেড না, এত বা যেটা এথনিক মাইনরিটি যদি বলি এই প্রসঙ্গটা আসবো, তো এই যে কুইন হসপিটাল যেখানে খুব ক্রাউডেড একটা জায়গা থেকে আপনি লিংকন কাউন্টি হসপিটালে আছেন, তো সেখানে আপনি কি মনে করেন ওটা বেশি বেটার আপনাদের জন্য যারা নাকি ফ্রন্টলাইনে কাজ করছেন, ওখানে সম্ভাবনাটা আপনাদের অ্যাফেক্টেড বা এই কোভিডের পেশেন্টরা কম, মানে আপনারা বেশি সেফ মনে করেন নিজেদেরকে এখানে? ওয়েল, না আমি সেটা মনে করি না, কারণ হসপিটাল আমার কাছে মনে হয়েছে যে সব হসপিটাল, ইউকে সব হসপিটালই একই রকম। আমি যখন কুইন্সে কাজ করেছি তখন আমি দেখেছি যে হ্যাঁ কোভিড সাসপেক্ট কিছু পেশেন্ট এসেছে এবং যারা আপনার এই পেশেন্টদের সঙ্গে ডিল করছে তারা 24 আওয়ার্স আপনার কোভিড পিপিআই ইউজ করছে, এবং মনে হয়েছে যে এক ঠিক একইভাবে আমি লিংকন কাউন্টি হসপিটালেও কাজ করছি, এবং আমার কাছে মনে হয় নাই যে দুটো ডিফারেন্ট, বা আমার কাছে মনে হয় নাই যে ওখানে অনেক কম কোভিড পেশেন্ট রয়েছে, আমার ওই জায়গাটা বেশি সেফ আপনাদের জন্য, আমার কাছে এরকম মনে হয় না। আমার কাছে মনে হয়েছে যে সব হসপিটালই একই রকম, একই রকম আপনার পার্সেন্টেজ কোভিড পেশেন্ট একই রকম, কারণ প্রত্যেকটা হসপিটালের ক্যাপাসিটি এক এক রকম, কোনো কোনো হসপিটাল অনেক বেশি বড়, কোনো কোনো হসপিটাল অনেক ছোট, তো বড় অনুযায়ী হয়তো পার্সেন্টেজ অনুযায়ী কোভিড পেশেন্ট বেশি রয়েছে এবং ডক্টরও অনেক বেশি, সুতরাং পার্সেন্টেজ অনুযায়ী সার্ভিস এবং সেবা এবং যে একজন ডক্টরকে যে পরিমাণ পেশেন্টকে দেখতে হচ্ছে, ঠিক আমিও একজন ডক্টর হিসাবে ওখানে তো ছোট হসপিটাল কিন্তু আমাদের হসপিটালে ডাক্তার সংখ্যাও কম, তো কিন্তু আমি সমপরিমাণ রোগীই দেখছি। ধন্যবাদ, আসবো আপনার কাছে। আমি চলে যাচ্ছি লিপি হালদার আপনার কাছে। আপনি একজন ফিজিওথেরাপিস্ট, যদি আমরা এই বিষয়টা নিয়ে আজকে বেশি কথা বলবো, আমাদের সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজন, সাধারণত আমরা দেখে থাকি যে আমাদের যে কোনো অসুস্থতার জন্য সুস্থ হওয়ার জন্য আমরা সাধারণত মেডিকেল মেডিসিন বা এই মেথডটি আমরা ইউজ করে থাকি, যে অসুস্থতা মানেই মেডিসিন, অসুস্থতা মানেই একজন চিকিৎসক। কিন্তু এই যে আপনি যে ফিজিওথেরাপিস্ট, আপনার কাছে যেটা আমার জানা যে মেডিসিনের বাহিরেও একজন মানুষের সুস্থ থাকবার জন্য আপনার এই যে শরীরচর্চা যদি বলি বা যেটা আমাদের দেশীয় ভাষায় এক্সারসাইজ বা ব্যায়াম বাংলা ভাষায় যেটা বলি, তো এই জিনিসটা কতটুকু প্রয়োজন? ধন্যবাদ প্রথমেই প্রশ্নটির জন্য, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়ে থাকে যে পৃথিবীতে যদি সবচেয়ে বেস্ট মেডিসিন বলে কিছু থাকতো সেটা হচ্ছে এক্সারসাইজ, কিন্তু এক্সারসাইজ তো পিল আকারে পাওয়া যায় না, এটা মানুষকে করতে হবে। এখন আমাদের ফুসফুসকে ভালো রাখতে হলে, মানে আমরা আজকের যে অনুষ্ঠান বা আমরা যে করোনা ভাইরাস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ আমাদের ফুসফুস এবং আমাদের হৃৎপিণ্ড এই দুটোকে সুস্থ রাখা মানেই হচ্ছে আমরা সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করছি। তো ফুসফুসটা কী করছে, আমাদের বাতাস গ্রহণ করছে, তারপরে সেই অক্সিজেনটা পরিশুদ্ধ হয়ে হার্টে আমাদের হৃৎপিণ্ড গিয়ে সেখান থেকে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, এবং আমাদের দেহে কিন্তু অনেক পেশি রয়েছে, এই পেশিগুলো মানে সংকুচিত হয় এবং প্রসারিত হয়, এ কারণে কিন্তু আমরা কাজ করতে পারি বা মুভ করতে পারি, কোনো কিছু তুলতে পারি। তো আমরা যদি এই কাজগুলো বা এইগুলোই কিন্তু ব্যায়াম, মানে আমি একটা ধরেন আমি হাঁটতে যে বাঁকা করছি, মানে ভাঁজ করছি, কিছু আমি তুললাম,
আমি কিন্তু না জেনে কাজ করলাম, মানে আমি যে কাজ করছি এটাই আমরা ব্যায়াম বলি। এবং বলা হয় যে ইনঅ্যাক্টিভিটি, আমরা অনেক সময় বলে থাকি যে ক্যান্সার হচ্ছে নীরব ঘাতক। আরেকটা যেটা বলা হয়ে থাকে, আমরা ফিজিওথেরাপিস্টরা অনেক সময় এটা ব্যবহার করি, সেটা হচ্ছে যে আমরা যে ইনঅ্যাক্টিভ থাকি, আমরা কাজ করি না, শুয়ে বসে কাটাই, এটা হচ্ছে সবচেয়ে বড় ঘাতক, মানে প্রাণ নাশের। প্রত্যেকটা মানুষ যদি সপ্তাহে আড়াই ঘন্টা সপ্তাহে যদি সে আড়াই ঘন্টা বা দুই ঘন্টা পঞ্চাশ মিনিট যদি সে শারীরিক পরিশ্রমমূলক কাজ করে, তাহলে তার ফুসফুস এবং যে হৃৎপিণ্ড এবং সাথে তার যে পেশি, সারা শরীরের কিছু কিছু পেশি আসে, খুব স্ট্রেইন হয়, হঠাৎ করে পুল হয় দেখবেন, এর জন্য ঘাড়ে অনেক সময় ব্যথা করে, কোমরে অনেক সময় ব্যথা করে, পা অনেক সময় লেগে আসে, আপনি নিচু হলেন হঠাৎ করে উঠতে পারছেন না, অনেক ধরনের পেইন আমরা শরীরে অনুভব করি। এবং সাথে হচ্ছে যেটা, আমাদের ফুসফুস তার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে থাকে, আমাদের হৃৎপিণ্ড তার কার্যক্ষমতা আস্তে আস্তে কমিয়ে ফেলতে থাকে। এই জন্য সপ্তাহে যদি একজন মানুষ আধা ঘন্টা করে কাজ করে, মানে এক্সারসাইজ করে, আমরা বলে থাকি জগিং বা রানিং সবচেয়ে ভালো ফুসফুস এবং হৃৎপিণ্ডকে সচল রাখতে, অথবা যদি শুয়ে বসে আরামে আমরা কাটাই, তাহলে যেটা হয় আমাদের হৃৎপিণ্ডে আস্তে আস্তে চর্বি জাতীয় বা ফ্যাট, মানে এই যে পেশির মধ্যে যদি সংকোচন পোষণ এটা যদি না হয়, তাহলে টিস্যুগুলো ফ্যাটি টিস্যু, মানে চর্বি জমে যেতে থাকে এবং সেই পেশির কাজ করার ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে থাকে। এই জন্য আমি যেটা বলছিলাম যে সবচেয়ে বেস্ট যদি কোনো মেডিসিন বের হতো সেটাকে বলা হতো যে এক্সারসাইজ, কিন্তু সেটা নাই, এই জন্য আমাদের করতে হবে কষ্ট করে। আর এই জন্যই আমাদের কাজ যে আমরা অনেক এক্সারসাইজ দিই বা সবসময় এনকারেজ করি, আপাও স্বীকার করবেন যে সবসময় ওনারাও এনকারেজ করেন সুস্থ থাকার জন্য, যে হ্যাঁ যেটা মানে আমরা যেটা দেখেছি যে বর্তমান সময়তে আমাদেরও তো একটা একটা সার্টেন এজ পরে কিন্তু সবারই হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা এগুলো শুরু হয়ে যায়। তো এই ব্যথা নিয়ে যদি আপনি ডাক্তারের কাছে যান আজকাল, বিশেষ করে বর্তমান সময়তে, প্রথমে একটি প্রশ্ন তাদের যে কত সময় প্রতিদিন কতটুকু সময় আপনি, মানে আমাকে প্রশ্ন করেছে বা আমার পরিচিত যে কতটুকু সময় এক্সারসাইজ করা হয়। তো ঘরে যে আমরা কাজ করি, আমরা কিন্তু মহিলারা অনেক সময় মনে করি যে এই যে ঘরে কাজ করছি, রান্নাবান্না করছি, ক্লিনিং করছি, ঘরের কাজে তো শেষ নেই, এটা মনে হয় আপনারা দুজনেই আমার সাথে স্বীকার করবেন যে মহিলাদের কিন্তু ঘরের কাজে কখনো শেষ হয় না। তো এই কাজেগুলোকে আমরা মনে করি যে সারাদিন তো অনেক কাজ করছি আর কি এক্সারসাইজ করবো, কিন্তু এই কাজগুলো কিন্তু মানে মেডিকেল সায়েন্সে ওরা এক্সারসাইজ ধরছে না, বলছে যে প্রতিদিন মিনিমাম 30 মিনিট বা এক্সারসাইজ করতে, যেটা 5 দিন বা 45 মিনিট করে 4 দিন এভাবে যদি। আমাদের সাথে একটি কলা হয়েছে, আমি দেখি কে আছেন, আমরা কথা বলবো। হ্যালো, সালাম আলাইকুম কলা, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আফা, আমি শফিকুল আলম মান্ডি থেকে। আপনাদের অনুষ্ঠান আমি প্রথম বলবো মা সবার সে উপরে। আপনার প্রশ্নটা যদি বলেন আমাদেরকে, আমাদের অতিথিদের কাছে আপনার কোনো প্রশ্ন যদি থেকে থাকে। ধন্যবাদ কলার, জনাব শফিকুল আলম উনি সবসময় আমাদের সাথে থাকেন, এই উনি নারীদেরকে এগিয়ে যেতে সাহস দেন এবং ইন্সপিরেবল কথাবার্তা বলেন, অনেক ধন্যবাদ ভাই আপনি আমাদের সাথে থাকবার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের এই শরীরচর্চা বা ফিজিওথেরাপি বিষয়গুলো নিয়ে। আচ্ছা আপু, আপনার লিপি হালদার, আপনার কাছে আমি জিজ্ঞেস করবো যে একজন মানুষের প্রতিদিন মিনিমাম বা আপনারা এই যে যেটা নাকি এক্সারসাইজ, এটা কি ইয়ার উইকলি আপনারা কাউন্ট করবেন নাকি ডে পার ডে কতটুকু করছে? আমরা যখন রোগীকে এক্সারসাইজ করতে বলি, যদি মানে নর্মাল যে এক্সারসাইজ সেটা কিন্তু ভিন্ন, আর যখন রোগী আমাদের কাছে কোনো ব্যথা বা সমস্যা নিয়ে আসে স্পেসিফিক কোনো প্রবলেম নিয়ে, সেটার জন্য যে এক্সারসাইজ দেই সেটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ, সেটা কিন্তু ভিন্ন। আচ্ছা, সেটার সাথে আমরা নর্মাল এক্সারসাইজকে মিলাতে পারবো না, কারণ সেটার জন্য আলাদা আমাদের বিষয় আছে অনেক। আর কিছু এক্সারসাইজ আছে যেটা নাকি প্রতিদিন যেটা সুস্থ মানুষও তার করা উচিত, যদি অসুস্থতা থাকে, যেমন ধরেন স্ট্রোকে আক্রান্ত বা তার সেরিব্রাল পালসি রয়েছে, নিউরোলজিক্যাল অনেক ধরনের সমস্যা রয়েছে বা ব্যথা রয়েছে ক্রনিক, আপা যেমন অ্যাকিউটের ক্ষেত্রে কাজ করেন, ক্রনিক ব্যাক পেইন, নেক পেইন বা শোল্ডারে ফ্রোজেন শোল্ডার, এই ধরনের বা হাঁটুর ব্যথা, এই ধরনের যে শরীরের ব্যথা আছে,
সেটার জন্য প্রেসক্রাইব এক্সারসাইজ সেটা প্রতিদিন করতে হয়, কখনো দুবার কখনো তিনবার, এভাবে আমরা সেট করে দিই কত সেট করবে, কত রিপিটেশন করবে, কোন মুভমেন্ট করা যাবে, সব মুভমেন্টই যে করা যাবে তা না, এক্সারসাইজ মানে আপনি সব কিছু করতে, হ্যাঁ এটার অ্যাসেসমেন্ট করতে হবে। কিন্তু নর্মাল কিছু, ওই যেটা আমরা প্রথমে বলছিলাম, নর্মাল সুস্থতা, স্বাভাবিক সুস্থতা বা জীবন ধারণের জন্য যেটা আছে, সুইমিং করতে পারে আধা ঘন্টা, বা হাঁটতে পারে জোরে জোরে হাঁটা, মানে আমরা নর্মাল যে হাঁটি তা কিন্তু না, জোরে হাঁটতে হবে পা ফেলে ফেলে, এবং বলা হয় তাহলে কিন্তু আমরা করোনারি যে হার্ট ডিজিজ আছে সেটা দূর করতে পারবো, আমাদের যে ডায়াবেটিস টাইপ টু আছে সেটা আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারি। এছাড়া ব্যথা হতে পারে অনেক কারণে, ভাস্কুলার ডিজিজের কারণে পায়ে বা ব্যাকে পেইন হতে পারে, যে আমরা যেটা বলি যে মেকানিক্যাল পেইন, মানে টিস্যু বা কোথাও পড়ে গেলেন বা ইঞ্জুরি সেটার কারণে হতে পারে, আবার যে শুয়ে বসে থাকার কারণে ব্যথা হতে পারে, ব্যথার অনেক কারণ আছে। তো সেই কারণ ভেদে এক্সারসাইজ ডিফাইন হবে, কিন্তু নর্মাল এক্সারসাইজের জন্য আমরা এনকারেজ করবো প্রতিদিন 30 মিনিট, সপ্তাহে 5 দিন যদি একটা মানুষ করে। এখন এখানে আমি একটু বলতে চাই যে একটা সময় ছিল আমাদের ওয়াশিং মেশিন ছিল না, জি, তখন আমাদের কাপড় কাচতে হতো, তো যখন আমরা কাপড় কাচতাম তখন আমাদের কিন্তু এক্সারসাইজ হতো, হ্যাঁ, এবং এই যে হার্ট এবং ফুসফুসে, এবং একটা কাজ যেটা বাংলাদেশে আমরা মানে এখন অবশ্য নেই যে ফ্লো যে ওয়াইপ করে মপ করে যে বসে মহিলারা, এটাও বোধহয় অনেক বড় একটা, এটা যদি ব্যাক পেইনের একটা কারণ সেটা ঠিক আছে, এই জন্য আমরা বলি কিন্তু যে স্ট্যান্ডিং হয়ে যদি মপ করা যায়, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওইটা, কিন্তু হ্যাঁ ওইটা একটা, যদি কারো ব্যাক সমস্যা না থাকে, খুব হেলদি থাকে, আদার্স প্রবলেম না থাকে, তাহলে করতে পারে, সেটা অনেক ভালো এক্সারসাইজ, এবং পেট কমানোর ক্ষেত্রে সেটা কিন্তু একটা ভালো এক্সারসাইজ। যদি কেউ এমনিও বাসায় যদি কেউ ফ্লোর মপ করে এরকম করে বসে বসে দুই পায়ের উপর ভর দিয়ে, তাহলে কিন্তু তার পেটেও অনেকটা কমে আসে পেটের চর্বিটা। আমরা আপনার কথা আরও শুনবো, আমি ডাক্তার সেতা ভুঁইয়ার কাছে যাচ্ছি। আপু, এই যে উনি যে কথাগুলো বললেন যে আমাদের সুস্থ থাকার জন্য যে এক্সারসাইজ দরকার, আপনাদের মেডিকেল সায়েন্সে এই আপনার আপনাদের মেডিকেল সায়েন্সে এটাকে কীভাবে দেখছেন আপনারা, মানে মেডিসিন পাশাপাশি এক্সারসাইজ এই দুটো মধ্যে কতটুকু কম্বিনেশনটা কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। সো আমি বলবো যে আমি লিপি হালদারের সঙ্গে একদমই একমত, এবং আমরা মেডিকেল সায়েন্স এবং ফিজিওথেরাপি এরা আপনার পাশাপাশি চলি, আমরা মেডিসিন ফিজিওথেরাপি ছাড়া আমরা চলতে পারি না। সো মেডিকেল সায়েন্সও ঠিক একইভাবে বলেছে যে একজন সুস্থ মানুষের, একজন নর্মাল মানুষ, যে হেলদি পারসন, তাকে প্রতিদিন দিনে আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিটস করে ব্যায়াম করতে হবে, এবং অর্থাৎ এবং সপ্তাহে 5 দিন, সপ্তাহে 7 দিন করার দরকার নাই। তো ঠিক একইভাবে যদি একজন সুস্থ মানুষ যদি প্রতিদিন 30 মিনিটস করে ব্যায়াম করে এবং তার মাসেল অ্যাক্টিভিটি বাড়বে, তার রক্ত সঞ্চালন বাড়বে, ফুসফুসে অক্সিজেন, আপনার ইন্সপিরেশন যেটাকে আমরা বলি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছে সেটা বাড়বে, মানে চলাফেরা বাড়বে, এবং এর মাধ্যমে সে সুস্থ থাকতে পারবে। সুতরাং মেডিসিনের পাশাপাশি তাকে অবশ্যই রেগুলার এক্সারসাইজ করতে হবে। এই কোভিডের সময়তে আপনার, যেমন আমরা জানি যে এখন পর্যন্ত কোভিডের কোনো মেডিসিন এখন পর্যন্ত বের হয়নি, ট্রিটমেন্টের জন্য এক এক দেশ এক এক মেডিসিন ইউজ করছে, তারা বলছে চেষ্টা করছে, বা ভ্যাকসিন তো অন্য জিনিস, মেডিসিন যেটা, মানে একজন যখন কোভিড আক্রান্ত হচ্ছে তখন তার ট্রিটমেন্টটা আপনারা কীভাবে করছেন? জি, আমরা হচ্ছে প্রথম দিকে কোভিড শুরু হয়েছে আপনার ফেব্রুয়ারিতে এই দেশে, তো প্রথম দিকে আমরা ট্রায়াল থেরাপি করেছি, অর্থাৎ একটা পেশেন্টকে তার বয়স, তার পাস্ট মেডিকেল হিস্ট্রি, তার কী কী অসুখ বিসুখ আছে এটা আমরা অনলাইনে দিয়ে দিচ্ছি, এবং তারপরে আমরা সাবমিট করার পরে দেখা যাচ্ছে যে তার কী কী ওষুধ লাগবে সেটা আপনার চলে আসছে, এটাকে আমরা বলি ট্রায়াল থেরাপি। তো এটা আমরা প্রথম দিকে করেছি, করার পরে কোনো কোনো পেশেন্টকে দেখা যাচ্ছে যে ট্রায়াল দেওয়া হচ্ছে ডেক্সামিথাজন, কোনো কোনো পেশেন্টকে দেওয়া হচ্ছে ট্রায়াল দেওয়া হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স, কোনো কোনো পেশেন্টকে দেওয়া হচ্ছে ট্রায়াল দেওয়া হচ্ছে যে ব্লাড থিনিং, এনোক্সাপারিন, এইসব দেওয়া হচ্ছে। তো সব কিছু ট্রায়াল দেওয়ার পরে অবশেষে আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যে সবচেয়ে ভালো যে মেডিকেশন সেটা হচ্ছে ব্লাড থিনিং ইনজেকশনস অথবা ট্যাবলেট আকারে এটা পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা বলি এনোক্সাপারিন অথবা আপনার অ্যাসপিরিন জাতীয়, কিন্তু ওটা এক্স্যাক্টলি অ্যাসপিরিন না, ওটাকে আমরা বলি রিবোডক্সাবান ড্রাগ, যেটা আমরা মেডিকেল ভাষায় বলি। তো ওইটা আমরা দিচ্ছি, এটা খুব ভালো কাজ করছে, আর একটা দিচ্ছি ডেক্সামিথাজন স্টেরয়েড। আর যদি পেশেন্টকে আমরা দেখি যে পেশেন্টের ইনফেকশনের মতো অবস্থা আছে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি। তো এখন পর্যন্ত এই তিনটা জিনিস আমরা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি ইউকের
যে হসপিটালে আমি কাজ করছি সেখানে তো অবশ্যই, এবং আমি শুনেছি যে ইউকের অন্যান্য হসপিটালেও ঠিক এভাবেই করছে। এবং ভেন্টিলেশনটা যেটা আপু বলেছেন যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো করলে, যেমন আপনাদের আমাদের লাং এবং হার্ট এই দুটোকে ঠিক রাখা যাতে আমাদের শ্বাস প্রশ্বাসগুলো ঠিক মতো যায়, যে লাং যেটা যে কাজগুলো করে। আর আমরা জানি যে কোভিডে যখন নাকি একটা এক পর্যায়ে চলে গেলে যখন শ্বাসকষ্ট হয় তখন তাদেরকে ভেন্টিলেশন দিতে হয়। জি, এটা এইটা কোন পর্যায়ে গেলে আপনারা তাকে ভেন্টিলেশনটা দিচ্ছেন? সো আমরা যখন দেখি পেশেন্ট যখন আসে, পেশেন্টের ধরেন খুব কষ্ট হচ্ছে তার শ্বাস প্রশ্বাস নিতে, হয়তো বা দেখা যাচ্ছে যে তার রেসপিরেটরি রেট মানে শ্বাস প্রশ্বাসের যে গতি সেটা আপনার মিনিটে আমরা বলি যে নর্মালি 18 থেকে 20। তো যখন একটা পেশেন্টের শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে 30-এর বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা, তার মানে তখন তার হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে তার খুব কষ্ট হচ্ছে। তো তখন আমরা কিছু টেস্ট করি, ব্লাড টেস্ট করি, দেখি যে ব্লাড টেস্টে আপনার অক্সিজেনের পরিমাণ কত। যদি আমরা দেখি যে একটা সার্টেন লেভেলের নিচে এবং পেশেন্ট আপনার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেড়ে যাচ্ছে শরীরে, সেক্ষেত্রে আমরা ওকে ভেন্টিলেশনের ব্যাপারে আমরা রেফার করে দিই। কিন্তু সেক্ষেত্রে কিছু জিনিস আছে, যেমন সব পেশেন্টকেই আমরা ভেন্টিলেশনের জন্য রেফার করি না। কিছু কিছু পেশেন্ট আছে যারা আপনার অলরেডি খুবই প্রি মর্বিড, বলতে চাচ্ছি যে যাদের ধরেন অনেক বেশি ব্যাকগ্রাউন্ড আছে, যে অনেক বেশি খারাপ অবস্থায় আছে এবং তারা ভালো করে চলাফেরা করতে পারে না, পাস্ট মেডিকেল হিস্ট্রি আছে, স্ট্রোক। আমরা শুনবো একটু, আমাদের সাথে বোধহয় একজন কলার রয়েছেন, দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন ভাইয়া? মানুষ তো আর না, করোনা ভাইরাস কোথায় দিবা নি। জি, আপনি বলেছেন যে আপনার হাতের ওখানে কাজ করে না এক হাত, এবং আমি আর মনে হয় যে ফিজিওথেরাপি যখন ছিল এখন দিচ্ছে না, এটা ঠিক? যেমন আমাদেরও এখনো ঠিক বলেনি যে আমরা কখন ফেস টু ফেস রোগী দেখা শুরু করব, কিন্তু যখন উনি ফিজিওথেরাপি দেয়া হয়েছিল স্ট্রোকের তখন কিন্তু দেখিয়ে দেয় কিছু কিছু জিনিস, এবং আমরা সবসময় এনকারেজ করি যে পরিবারে একজন থাকবে বা কেয়ারার থাকবে যিনি এক্সারসাইজগুলো বাসায় 2 বা 3 বার করে দিতে হবে। এবং আমি ঠিক জানি না যে হেমোরেজিক স্ট্রোক না ইসকেমিক স্ট্রোক হয়েছে ওনার। ইসকেমিক স্ট্রোক হলে খুব তাড়াতাড়ি মানে 3-6 মাসের মধ্যে রিকভারি অনেকটা করে ফেলে। আর আপনি যেটা করতে পারেন, আমি হাতের দুইটা সিম্পল, কারণ এখানে তো আসলে এক্সারসাইজ দেখানোর মতো সিচুয়েশন নাই, আমি মাত্র দুটো দেখাচ্ছি। আপনি যেই হাতে ওনার সমস্যা সেই হাতটা পাশে, মানে ধরেন পেশেন্ট বসে আছে আমার মতোই, পাশে বিছানায় এভাবে রাখবেন হাতটা, ধরেন বা হাতে তার সমস্যা। এখন কাউকে এখানে সাপোর্ট দিতে হবে, অথবা রোগী যদি পারে তাহলে এই এলবোতে সোজা করে রাখবে, তারপরে ব্যক্তি সেই পাশে ভর দেবে। কিন্তু এখন যেভাবে আছে এভাবে দিলে হবে না, পাশে থাকতে হবে, পাশে থাকতে হবে, যাতে সে তার এফেক্টেড যেই হাতে তার সমস্যা সেই হাত দিয়ে যেন ভরটা নিয়ে আসে অভ্যাস করতে পারে। এটি একটি, আর একটা স্ট্রেচিং করতে পারেন জাস্ট এজ এ সিম্পল এভাবে। এখনও বলছি যে হাত সমস্যা আমি ধরে নিলাম যে বা হাতে, তাহলে আপনি শুধু এইভাবে করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আবার ছেড়ে দিলেন। এভাবে সকালে 10 বার করবেন, দুপুরে 10 বার করবেন, রাতে 10 বার করবেন। আর এক্সারসাইজ করার আগে স্ট্রোকের রোগীকে আসলে দেখতে হয় তার মাসেল টোন কি বেশি না কম, ফ্লাসিড না হাই টোন। তো আমার মনে হয় যে আপনি যদি জিপিতে ফোন করেন তারা নিশ্চয়ই কথা বলে হ্যাঁ হেল্প করবে, যে ফিজিওথেরাপির মানে একজন, কারণ আসলে ফোন করে তো এভাবে দেখানো যায় না, তার অনেকগুলো এক্সারসাইজ দরকার। এবং এখন কিন্তু NHS এর হাসপাতালগুলোতে আউটডোর খুলে দিয়েছে অনেকটাই, কমিউনিটি সার্ভিসও খুলে দিয়েছে, তো আমার মনে হয় আপনি যদি একটু জিপিতে নক করেন আমার মনে হয় আপনি সেবা পাবেন। অনেক ধন্যবাদ লিপি হালদার আপনাকে আমাদের এই কলাকে সুন্দর একটি সাজেশন দেবার জন্য। আবার কথা বলছিলাম ডাক্তার সেতা ভুঁইয়ার সাথে, যে বিষয়টি বলছিলাম যে বলছিলেন যে ওষুধের ব্যাপারটা, মেডিসিনের ব্যাপারটা কি মেডিসিন, তো এখানে এটা শেষ করে আমরা ছোট্ট একটি ব্রেকে যাব, যদিও আমাদের ব্রেক পড়ে গেছে আপু। জি হ্যাঁ, আমি ওষুধের ব্যাপারটা অলরেডি এক্সপ্লেন করেছি যে আমরা এখানে অ্যান্টিবায়োটিক্স, স্টেরয়েড এবং আপনার ব্লাড থিনিং যে ইঞ্জেকশন অথবা ট্যাবলেট আমরা ইউজ করি। আর তারপরে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ভেন্টিলেটরের জন্য রেফার করি।
তো ভেন্টিলেশন আপনার এখানে কিছু কিছু রেস্ট্রিকশন আছে আছে সব পেশেন্টকে আমরা ভেন্টিলেশনের জন্য রেফার করতে পারি না, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার পেশেন্ট আগে থেকেই অনেক বেশি অনেক বেশি আপনার অসুস্থ, ফর এক্সাম্পল পেশেন্টের ডায়াবেটিস খুব খারাপ পর্যায়ে আছে অথবা পেশেন্টের স্ট্রোক আছে সেক্ষেত্রে, অথবা আগে থেকেই আপনার লাংসের কোনো কন্ডিশন আছে যেটা আপনার ভালো হওয়ার মতো না, তো সেক্ষেত্রে আমরা এই পেশেন্টকে রেফার করতে চাই না। তারপরেও যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ রেফার করবো কি করবো না, সেক্ষেত্রে আমরা আইটিইউ ওদেরকে রেফার কনসাল্ট করি, তারা যদি মনে করে যে হ্যাঁ তারা এই পেশেন্টকে নেবে এবং ভেন্টিলেশন দিবে তারা তখন নিয়ে যায়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথা বলছিলাম আমাদের সাথে রয়েছেন দুজন, একজন ডাক্তার এবং একজন ফিজিওথেরাপিস্ট, একজন চিকিৎসক এবং একজন ফিজিওথেরাপিস্ট। আবার কথা বলছিলাম আমাদের করোনাকালীন সময়তে, অথবা আমাদের শুধু করোনাকালীন নয় আমাদের সুস্থ থাকবার জন্য কীভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করবো এবং কী কী বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম ডাক্তার সেতা ভুঁইয়ের সাথে। আমরা যাচ্ছি এবার চলে যাচ্ছি লিপি হালদারের কাছে। আপু, আমাদেরকে যে উনি যেটা বললেন যে করোনার সময়তে আমাদের কী কী ট্রিটমেন্ট প্রয়োজন, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে করোনার সময়তে আমরা যদি এই যে ঘরেতে বসে আছি, যদিও আমরা করোনাটাকে কিছুটা পায়ে হয়ে এসেছি, আমরা এখন ঘর থেকে বের হচ্ছি, সামাজিক মেলামেশা করছি, বলা যায় লকডাউনটা অনেকটাই অনেক অংশেই তুলে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা যেটা ভাবছি যে আরেকটা দ্বিতীয় একটি ফ্লো আসতে পারে, সো আমাদেরকে এখন থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং কী ধরনের সাবধানতা ঘরে বসে আমরা কী ধরনের সাবধানতা অবলম্বন করতে পারি আর সুস্থ থাকবার জন্য। ধন্যবাদ। প্রথমেই যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম আবার আমি সেখানে চলে যাব যে আমরা যদি করোনাকে প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের শারীরিক যে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহের বৃদ্ধি করতে হবে। এটা করা যায় কীভাবে? আমাদের মানসিকভাবে আমাদের স্ট্রং হতে হবে এবং আমাদের শরীরকে, ওই যে আমরা আবারও বলছি যে ব্যায়ামের কোনো ওষুধ নাই, পিল নাই যে আপনি খাবেন, সো আপা যেটা বলছিলেন যে 7 দিন না করেন কিন্তু 5 দিন 30 মিনিট করে হয় আপনি জোরে হাঁটবেন অথবা আপনি দৌড়াবেন অথবা সুইমিং করার যদি সুযোগ থাকে, তো করোনাকালীন সময় সুইমিং করার সুযোগটা কম। হ্যাঁ, এই জন্য জোরে হাঁটা, যদি বাসায় বসে কেউ মিউজিকের সাথে ড্যান্স করেন রুমের মধ্যে সেটাও করতে পারেন, ওঠ বসা, তারপরে হাত একটু উপরে তুললেন, একটু পাশে নিলেন, এই ধরনের বিষয়গুলো, হালকা জগিং, রুমের মধ্যে বসে হালকা জগিং করা যায়, স্ট্যাটিক সাইক্লিং করা যায়। আরও যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এগুলো ছাড়া আমাদের কিছু খাবার, তো যেহেতু প্রোটিনটা ধ্বংস করে যে করোনা ভাইরাসটা, এই জন্য আমরা যদি প্রোটিনটা যদি বৃদ্ধি করা যায়, আর সাথে হচ্ছে 5 ধরনের বিভিন্ন কালারের সবজি এবং ভেজিটেবল, আপনি ধরেন স্পিনাক খাচ্ছেন, ইয়েটা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, হ্যাঁ সেটার সাথে আপনি রেড ধরেন স্ট্রবেরি খাচ্ছেন, এই ধরনের 5টা কালারের শাকসবজি ফলমূল যদি আপনি একদিনে রাখেন। এবং আরেকটা আমি বাংলাদেশিদের জন্য বিশেষ করে বলবো, আপনারা যদি রাতে ভাতটা বন্ধ করেন, ভাত খাওয়াটা সবচেয়ে আমরা এনকারেজ করি যে আপনি দিনের সবচেয়ে বড় মিলটা খাবেন সকালে, কারণ বড় মিলটা খাবেন তারপরে সারাদিনে সেটা ক্ষয় হতে থাকবে, কিন্তু আমরা যেটা করি হয় লাঞ্চে অথবা যখন রাতে সকলে বাসায় ফিরি তখন আমরা হেভি খাবারটা খাই, যেটা আমাদের শরীরের জন্য আসলে ক্ষতিকারক, এ কারণে আমরা ওই যে কোলেস্টেরল হাই হয়ে যায়, আমাদের বিপি হাই হয়ে যায়, আমাদের করোনারি হার্ট ডিজিজ, সুগার বেড়ে যায়, হ্যাঁ অনেক সমস্যা হয় এবং ডায়াবেটিসের একটা অন্যতম কারণ এগুলো। তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, আর গভীরভাবে শ্বাস নেওয়া, যেটা বলি আমরা ফুসফুসের ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এই এই ব্যায়ামটা আপনারা আগে থেকে করতে পারেন যেন আপনার ফুসফুসের ক্ষমতাটা বৃদ্ধি পায়। এটাই আমরা জানি যে করোনা প্রথম এফেক্টটা হয় হচ্ছে ফুসফুসে, আপনার লাংটাকে ধরে ফেলে, তো এই লাংটাকে সুস্থ রাখবার জন্য আপনি কি সাজেশন করেন, কি ধরনের ব্যায়াম, মানে এটা কি খাবারের উপর বেশি ডিপেন্ডেন্ট অথবা ব্যায়াম যেটা বলে যে জোরে জোরে ব্রিথিং করা, এটাও একটি ফুসফুসটাকে সুস্থ রাখবার জন্য একটা পয়েন্ট? সপ্তাহে যে কোনো ব্যক্তি কিন্তু 2-3 বার দিনে, এখন যেহেতু এটা করোনাকালীন সময় যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ ডাক্তাররাও দেখিয়ে থাকেন, জাস্ট গভীরভাবে নাক দিয়ে শ্বাসটা নিলেন তারপরে আস্তে আস্তে মুখ দিয়ে বের করবে, মাত্র 3 রিপিটেশন এইভাবে 3 বার করা যাবে, এর যদি আপনি 4 বার বা 5 বার করেন তাহলে কিন্তু ডিজিনেস ফিল হয়। আচ্ছা, হ্যাঁ, তো এর বেশি করা যায় না, শুধুমাত্র 3 বারই করতে পারবেন, সকালে 3 বার করতে পারেন, বিকালে 3 বার করতে পারেন, আপনি যদি দেখেন আপনি কতক্ষণ শ্বাস ধরে রাখতে পারেন। এটা কি শ্বাস ধরে রাখতে হবে? না, আপনি আপনার লাংসের ক্যাপাসিটি, আপনার ফুসফুসের ক্যাপাসিটিটা কেমন সেটা আপনি আগে টেস্ট করে নিতে পারেন, আপনি গভীরভাবে শ্বাস নিয়ে জাস্ট কাউন্ট করতে পারেন যে আপনি কতক্ষণ ধরে রাখতে পারেন, আপনি যদি 30 সেকেন্ড ধরে রাখতে পারেন
মডারেট মোটামুটি ঠিক আছে এরপর যদি 50 সেকেন্ড ধরে রাখতে পারেন খুবই ভালো আপনার লাংসের তখন হয়তো আপনার ডিপ ব্রিদিং এক্সারসাইজ করার দরকার নাই শুধুমাত্র আপনি মেইনটেইন করে যাবেন রেগুলার এক্সারসাইজ এবং খাবার দাবারটা যাতে যদি যেমন খাবার দাবার মধ্যে আছে ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন ডি জাতীয় খাবার হ্যাঁ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি এবং ভিটামিন এ বলা আমরা যতটুকু জানি আমরা বাংলাদেশি মানুষ সরি আপু যে ভিটামিন ডি টা সাধারণত আমরা সূর্যরশ্মি থেকে পেয়ে থাকি হ্যাঁ বাংলাদেশে অ্যাভেলেবল বাংলাদেশে এখানে তো সেটা খুব অভাব কিন্তু কি ধরনের খাবারের মধ্যে ভিটামিন ডি টা আছে ভিটামিন ডি আসলে খাবারের মাধ্যমে পাওয়া প্রায় দুঃসাধ্য ব্যাপার তারপরে ওই যে আমরা ওমেগা ফ্যাটি একটা যে বলে অয়েল সেটা তারপরে হ্যাঁ কড লিভার অয়েল স্যামন ফিশ টুনা ফিশ এই ধরনের তবে খাবারের মধ্যে দিয়ে আসলে ভিটামিন ডিটা কমই পাওয়া যায় এই জন্য আমরা বলি যে সানলাইট ইজ দ্য বেস্ট সানলাইট ইজ দ্য বেস্ট যেটা এখানে অনেক অভাব আমি চলে যাচ্ছি ডক্টর সেতা ভুঁইয়ার কাছে আপু এই ব্যাপারে যে লিপি হালদার সাথে যে বিষয়টি নিয়ে কথা বললাম যে সুস্থ থাকবার জন্য এই যে আমরা যে কোভিড থেকে বের হয়ে যাচ্ছি কিন্তু আমাদের কিন্তু সেই রিস্ক এখনো যায়নি আমাদের সামনে হয়তো আবার আমাদেরকে এই অ্যাটাক করতে পারে যেহেতু আবার শীতের সময়টা আসছে উইন্টারে বলা হয় যে উইন্টারে কোভিডটা হয়তো আবার আসে ফিরে আসতে পারে তার আগে এই যে আমরা কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবো আপু যেটা বললেন ডিপ ব্রিথিং কিছু এক্সারসাইজ এবং ফুড এই ব্যাপারে আপনার সাজেশন কী জি আপুর সাথে আমি কমপ্লিটলি একমত আমরা নিজেদের প্রথম কথা মানসিক স্বাস্থ্য আমরা নিজেদের যত্ন নিব যে আমরা ভালো থাকবো হ্যাঁ এটা ফার্স্ট দেন আমরা ভালো খাবো হ্যাঁ প্রচুর পরিমাণে যেটা পুষ্টিকর খাবার যেটা আমাদের শরীরের জন্য দরকারি সেটা আমাদের খেতে হবে সো এর মধ্যে রয়েছে প্রোটিন যেটা আমাদের করোনার জন্য খুবই উপকারী একটা ফুড যে করোনার ভাইরাসটা দেখা যাচ্ছে ওরা আপনার ডিএনএকে ব্রেক করে ফেলতেছে ডিএনএ কমপ্লিটলি আপনার প্রোটিন দ্বারা তৈরি এই জন্য আমরা বলি যে প্রোটিন খেতে হবে সো প্রোটিনের মধ্যে রয়েছে মাছ মাংস ডিম হ্যাঁ এই ধরনের ফুড এবং যারা আপনার নিরামিষভোজী তারা আপনার ডাল খেতে পারেন ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আর তারপরে আপনার ভিটামিনস অ্যান্ড মিনারেলস সো ভিটামিন যদি দেখা যায় যে হ্যাঁ আপনি বিভিন্ন কালারের সবজি এবং প্রতিদিন অন্তত 5টা কালার খাবেন কিন্তু সবসময় হয়ে ওঠে না যে সমস্ত কালার জি হয়ে ওঠে না অথবা দেখা যাচ্ছে যে আমি খাচ্ছি তারপরে হয়তো বা দেখা যাচ্ছে যে ভিটামিনের ঘাটতি রয়ে গেছে কোনো সেক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট ইউজ করতে পারি তো আমরা কিনে নিতে পারি যে কোনো জায়গা থেকেই একটা ভিটামিন এ টু জেড এটা আমরা খেতে পারি যেহেতু খাবার দাবার এই বিষয়গুলো আসলো আপনি আমি ডক্টর সেতারকে জিজ্ঞেস করছি যে আপু আপনি তো কাজ করেছেন একদম করোনাকালীন সময়তে হাসপাতালে কাজ করেছেন কিন্তু এই যে আপনি ওখানে যখন কাজ করেছেন তখন আপনি নিজেকে প্রোটেক্ট করেছেন কিন্তু তারপর তো আপনাকে বাসাতে বাড়িতে ফিরে আসতে হয়েছে আপনার সন্তানরা রয়েছেন আপনার পরিবারের মানুষজন রয়েছেন আপনি কীভাবে তাদেরকে সেভ করেছেন কীভাবে তাদেরকে প্রোটেক্ট করেছেন কী পন্থা অবলম্বন করেছেন আপনি জি প্রথম যাতে আপনার সাথে হাসপাতাল থেকে কোভিড না নিয়ে আসেন হ্যাঁ এটা আমাকে প্রথম থেকেই মাথায় রাখতে হয়েছে যে আমার কারণে যেন আমার ফ্যামিলি এফেক্টেড না হয় তো সেক্ষেত্রে আমি যেটা করেছি প্রথমেই আমি যখন আমি বাসায় থাকতাম এখন আমি হসপিটাল অ্যাকোমোডেশনে থাকি মানডে টু ফ্রাইডে সুতরাং অত আমার চিন্তা একটু কম তো যখন আমি বাসায় থাকতাম রেগুলার বাসায় আসতাম সেক্ষেত্রে আমি প্রথমেই আমার বাচ্চাদের এবং আমার হাজব্যান্ডকে বলে রাখতাম যে তোমরা একটু দূরে থাকো আমার কাছ থেকে তারপর আমি সরাসরি আমি টয়লেটে চলে যেতাম গিয়ে আমি হট শাওয়ার নিতাম তারপরে বের হয়ে এসে আমি স্টিম নিতাম প্রতিদিন আপনার 5 থেকে 6 মিনিট আমি স্টিমটা নিতাম তো এইভাবেই আমি এখনও করি যখন আমি ফ্রাইডেতে বাসায় যাই বাসায় যাওয়ার আগে আমি আমার হসপিটাল অ্যাকোমোডেশন আগে ঢুকি সেখানে আমি শাওয়ার নেই হট শাওয়ার নেই এবং তারপরে আবার স্টিম নেই 5 থেকে 6 মিনিট তারপরে আমি ড্রাইভ করে বাসায় আসি করোনা যা থাকে সবগুলোকে একদম এবং আমি সবাইকেই সাজেস্ট করব যারা বাইরে কাজ করছেন শুধু হসপিটাল না যারা বাইরে কাজ করছেন কারণ আপনি জানেন না কোনো কোনো সময় করোনা অ্যাসিমটোমেটিক থাকতে পারে সেক্ষেত্রে আপনার পাশের লোকটি করোনা পজিটিভ কি নেগেটিভ আপনি জানেন না তো সেক্ষেত্রে আপনি যেখানেই যাচ্ছেন অফিস আদালত হোক আপনার শপিং কমপ্লেক্স হোক যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন জাস্ট বাসায় ফিরে এসে আপনি হট শাওয়ার নেন এবং একটা স্টিম নেন নিয়ে তারপরে আপনি ফ্যামিলির সঙ্গে দেখা করেন তো আমি এটা সাজেস্ট করব ধন্যবাদ এভাবেই যারা নাকি ফ্রন্টলাইনে কাজ করছেন আমাদের এনএইচএস কর্মীরা ডাক্তার নার্স এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা হয়তো এভাবেই নিজেকে প্রোটেক্ট করেছেন পরিবার পরিজনকে সেভ রেখেছেন অনেকেই এই যে
আপনার মতো আলাদা অ্যাকোমোডেশনে চলে গেছেন, বাড়িতে না থেকে যে হসপিটালে অ্যাকোমোডেশনে চলে গেছেন, আপনাদের প্রতি আপনাদের আপনার প্রতিও সকলের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা এবং ভালোবাসা এনএচএস সকল ফ্রন্টলাইন কর্মীদের জন্য, যেটা এই মুহূর্তে না বললে হয়তো পর মুহূর্তে আবার বলা হবে না। এবার চলে যাচ্ছি একটু বাংলাদেশ প্রসঙ্গে। আপু, কিছুদিন আগে আমি প্রথমে সেতার আপুর কাছে যাচ্ছি এবং এরপরে আপনার কাছে আসবো এই বিষয়টি নিয়ে, যে আমরা কিছুদিন আগে দেখেছি যে বিবিসি একটি রিপোর্টে আসছে বা একটি হেলথ রিপোর্টে আসছে যে এথনিক মাইনরিটি এবং বাংলাদেশ যে বাংলাদেশিদের বাংলাদেশিদের মৃত্যু ঝুঁকি এবং তাদের করোনা পজিটিভের ঝুঁকিটা সবচেয়ে বেশি। তো এই ব্যাপারে আপনার কি মতামত? আপনি যেহেতু কাজ করছেন, আপনি কিন্তু ইস্ট লন্ডনে কাজ করেছেন এবং এখন বাইরে কাজ করছেন, এ ব্যাপারে আপনার অভিমতটা কি, এটা কেন, এটা সত্যতা কতটুকু? আসলে এ ব্যাপারে আমি নিজেই কনফিউজড, কারণ বিভিন্ন পত্রপত্রিকা আসছে যে এথনিক মাইনরিটি মারা যাচ্ছে, কিন্তু কেন মারা যাচ্ছে এবং কতখানি পার্সেন্টেজ মারা যাচ্ছে এগুলো আসলে যদি অ্যানালাইজ করি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারি নাই এখনও। সো এটা নিয়ে এখনও আপনার অ্যানালাইসিস চলছে এবং যখন এটা একটা প্রপার রিপোর্ট হবে সবাই এটা নিয়ে আপনার অ্যানালাইসিস করছে এবং আমি শিওর যে WHO এটাকে নিয়ে একটা অ্যানালাইসিসে দাঁড় করাবে, কেন হচ্ছে এবং কত পার্সেন্ট হচ্ছে, হ্যাঁ কীভাবে প্রিভেন্ট করা যায়, এগুলো যখন WHO আমাদেরকে একটা রিপোর্ট বের করবে তো আমি আশা করি যে আপনাদেরকে আমি একটা রিপোর্ট দেখাতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারছি না, কারণ এখানে বলা হচ্ছে যে এথনিক মাইনরিটি বা এখানে বেশি মারা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আমরা যদি কম্পেয়ার করি বাংলাদেশে সবাই এথনিক মাইনরিটি, বাংলাদেশের কোনো সাদা লোক নেই, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে অনলি একটা দিনে আপনার 64 জন থেকে মারা যাচ্ছে, অথচ এইখানে আপনার এখনো আপনার 40 জন গতকালকে মারা গিয়েছে 40 জন এবং তাদের মধ্যে কিন্তু সবাই এথনিক মাইনরিটি না। হ্যাঁ, এবং যদি পপুলেশন হিসাব করেন যে বাংলাদেশের পপুলেশন এবং ইউকের সাথে যদি আমরা কম্পেয়ার করি যে বাংলাদেশে কত পপুলেশন এবং সেখানে কোভিড এফেক্টেড কতজন এবং ডেথ পুলটা কত, জি তার চেয়ে কিন্তু আমাদের এখানে ইউকে ডেথ পুল এবং পপুলেশন পার্সেন্টেজ হিসাব করলে অনেক হাই। জি, তো তারপর কেন এটা ওরা যারা নাকি রিপোর্ট করছে বা করছে যে বাংলাদেশিদের প্রতি বলা হচ্ছে যে বাংলাদেশিদের চান্স অনেক বেশি, যে একজন হোয়াইটে যা চান্স তার ডাবল চান্স একজন বাংলাদেশি কোভিড অ্যাটাকে হওয়ার। তো এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের সকলের মধ্যে একটি আলোচনা কথা, এবং যখন নাকি আমরা এই বিষয়গুলো বের হওয়ার পরে আমরা যখন কোথাও যাই অনেক সময় কিন্তু হোয়াইটরা আমাদের দিকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখে। আমি জানি না এগুলো আপনার ফেস, আপনি যেহেতু কাজ করছেন সবাই, অনেকেই এটা বলবেন আমার সাথে একমত হবেন যে এই রিপোর্টটি বের হওয়ার পরে অনেকে আমাদের দিকে, আমরা কোনো শপিং সেন্টার বা কোনো জায়গায় গেলে আমাদের দিকে দেখলে একটু সাইড হয়ে যাচ্ছে আমাদের ফেস দেখলে, তো এগুলো কিন্তু আমাদের জন্য সুখকর নয়। তো আমরা চাই যে এটা একটা সঠিক একটা বিষয় বের হয়ে আসুক, এটা কেন। আমি লিপি হালদারের কাছে যাচ্ছি, আপু এই ব্যাপারে আপনার মতামতটা কি? আমি যতদূর মনে করতে পারি এই বিষয়টি শুরু হয়েছিল আসলে আমেরিকার নিউজ থেকে, কারণ আমেরিকাতে প্রথমে নিউ ইয়র্কে দেখেছেন যে খুব বেশি হারে মারা যাচ্ছিল আমেরিকাতে। তো আমেরিকা যখন এটা আসলো তখন দেখা গেল যে আমেরিকাতে আফ্রিকান বেশি মারা যাচ্ছে, জি কালো, এবং তখন ওরা স্টাডিতে শো করলো যেহেতু ওখানে তারা অবহেলিত, যেমন অনেকগুলো রিসার্চ পেপারে প্রধানত ওখানে যুক্তি দিয়েছিল যে তাদের যে লিভিংহুড তারা অনেক ক্রাউডি জনবসতিতে বসবাস করে, তারপরে তাদের লিভিং স্ট্যান্ডার্ড অনেক লো, সেটার কারণে হয়তো তাদের বডির ইমিউনিটিটা ওই যে ওরকম ওরকম স্ট্যাটাসের মতো, মানে যেমন সাদাদেরা ধরেন একটু পশ এলাকায় থাকে বা একটু ভেতরের দিকে থাকে, কিন্তু লন্ডনেই যদি আপনি দেখেন লন্ডনে অনেক ক্রাউডি, লন্ডনে অনেক মারা গেছে কারণ এটা মাল্টিকালচারাল একটা সিটি। একইভাবে নিউ ইয়র্কেও প্রচুর মারা গেছে কারণ সেটা একটা মাল্টিকালচারাল সিটি এবং সেখানে অবশ্যই ঘনবসতি তো, যে কোনো যেমন ঢাকাতে বেশি মানুষ মারা যাচ্ছে, ঢাকার বাইরে কম। হ্যাঁ, তো আমার মনে হয় যে হয়তোবা যেহেতু আমরা বিভিন্ন মাল্টিকালচারাল মানুষ ক্যাপিটাল সিটিগুলোতে থাকি আমাদের জীবন ধারণের জন্য, হয়তো সে কারণে এটা ছড়িয়েছে এবং এই মাইনরিটি এই জায়গাগুলোতে, কারণ মাইনরিটি তো ক্যাপিটাল সিটিগুলোতেই, জি অর্থনৈতিক প্রাণকেন্দ্র এটা, এখানেই। তো আমার মনে হয় সেটাও আপা যেটা বলেছেন হয়তো আরও যখন স্টাডি হবে তখন হয়তো ভালো জানা যাবে। যেমন আমি একটু যখন লাইভ করলাম যে বাংলাদেশের জনস্বাস্থ্যের ICDRB এর একজন ডক্টর এলেন, তো উনি তখন বলছিলেন, আমি বললাম যে এখানে তো বলা হচ্ছে যে নারীরা কম মারা যাচ্ছে, পুরুষরা বেশি মারা যাচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে দেখা যাচ্ছে নারীরা বেশি মারা যাচ্ছে। এখন আমরা কিন্তু এটার কারণ বলতে পারবো না, কারণ এটা একেবারেই নতুন একটা ডিজিজ, এটার উপর আরও রিসার্চ হতে হবে। তবে যে ফ্যাক্টরগুলো এখন পর্যন্ত জানা গেছে যে ইমিউনিটি একটা ফ্যাক্টর,
তো এবং এক্সপোজ, কেউ যদি এক্সপোজ হয় তার বাড়ে, তো যেহেতু ঘনবসতিতে এক্সপোজ হওয়ার সম্ভাবনা বেশি। এবং আর একটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে যেমন ধরবেন বয়স্ক মানুষের বেশিরভাগ থাকে কেয়ার হোমে, আমাদের যারা এখানেও যারা এশিয়ান আছে বা বিশেষত বাঙালি তাদের কিন্তু মা বাবা বয়স্ক হলেও বাসায় থাকে। তো বাসায় যে মানুষটা বাইরে থেকে আসতেছে তার মাধ্যমে যদি বয়স্ক মানুষ যে ঘরে ছিল সে আক্রান্ত হয় মারা গেছে, তাহলে কিন্তু এশিয়ান মারা গেছে, তো ওই ক্ষেত্রে বেশি মারা গেছে, কারণ আমরা কিন্তু কেয়ার হোমে কম পাঠাই জি এখন পর্যন্ত। তো বিভিন্ন ফ্যাক্টর আমার মনে হয় যে আমাদের ইমিউনিটির একটা ফ্যাক্টর রয়েছে, আমরা ডিজিজ যা কিছু করি, কিন্তু আমরা যদি দেখি একটু ফিরে তাকাই, যেটা ওই আপুর সাথে কিছুক্ষণ আগে কথা হলো যে বাংলাদেশের সাথে যদি আমরা ইউকের তুলনা করি সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশের মানুষের ইমিউন পাওয়ার অনেক বেশি, তা না হলে যেখানে এই ইউকের চেয়ে ডাবল জনসংখ্যা, ডাবল ও না অনেক বেশি, আড়াই গুণ, হ্যাঁ আড়াই গুণ জনসংখ্যা বেশি, সেখানে অ্যাফেক্টেড কিন্তু বাংলাদেশে যথেষ্ট কম নয়। সেখানে আমি আজকে হিসাবে বোধহয় 2 লাখের মতো অ্যাফেক্টেড, যেখানে ইউকেতে 2,90,000 বা প্রায় 3 লাখ, তো 2 লাখ এবং এসে কিন্তু ডেথ পোল কিন্তু বাংলাদেশে এখন অনেক কম। তার মানে কি আমরা অনেকে যেটা বলছে যে বাংলাদেশে যদি আমরা দেখি যে যারা নাকি রাস্তায় থাকছে বস্তিতে থাকছে এই এই ক্লাসে মানুষের মৃত্যু হয় কিন্তু খুব কম। এখানে একটি এই ব্যাপারে আপনাকে রিসার্চ পেয়েছি এই ব্যাপারে, সেটা হচ্ছে যে ওরা স্কাইও করেছে, বিবিসিও নিউজগুলো করেছে, সেটা হচ্ছে ওরা বলছে ইউরোপে যে এই করোনা ভাইরাসটা এসে যখন ছড়ালো, আপা যেটা বলেছে ফেব্রুয়ারিতে আমরা পেলাম, এখন বলা হচ্ছে যে ফ্রান্সের এরা অক্টোবরে একটা টিম গিয়েছিল এবং ওরা যখন চায়না থেকে ফিরে আসে তখন তাদের মধ্যে এরকম কিছু করোনার সিমটম দেখা গেছে, তারা সেটা তখন বুঝতে পারে নাই কি অ্যাথলেট ছিল। তো অর্থাৎ ধারণা করা হচ্ছে যে আমরা যদিও ফেব্রুয়ারিতে ধরতে পারছি বা এত ছড়াইছে, কিন্তু করোনা ভাইরাসটা ইউরোপে এসেছে আরো আগে। তো এখন ওরা বলছে যে এই মাল্টিকালচারালিটি বলছে যে 130 টাইপের, মানে এই যে জিন মিউটেশন যেটা করেছে, ওরা বলছে যে করোনা ভাইরাস মিউটেশন যেটা করেছে যে জায়গায় গেছে, ধরেন যত জাতি আছে, চায়নার মানুষ এক ধরনের, বাংলাদেশি মানুষ, ইন্ডিয়ান মানুষ, প্রত্যেকের জেনেটিক কোড আলাদা, ধরন আলাদা, এইগুলো যখন এই ইউরোপে এসে সে বিভিন্ন ধরনের পেয়ে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কিন্তু সেটা বাংলাদেশে করতে পারে না, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম বাংলাদেশি, ওখানে কিন্তু আপনি ওরকম ভ্যারাইটিস মাল্টিকালচার পাবেন না। এবং বাংলাদেশের সংক্রমণ কিন্তু ম্যাক্সিমাম হয়েছে ইউরোপ থেকে যখন ইতালি থেকে গেল, তারপরে অনেক অন্য জায়গায়, হ্যাঁ ইউরোপ থেকে, হ্যাঁ ওই সময়টা প্রথমে যখন চায়না থেকে গেল তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইন করে দিল, ওইভাবে কিন্তু ছড়ায়নি, ইয়ে করা গেছে। তো ওই জায়গাটাও আমার মনে হয় যে আরো যদি স্টাডি করে তখন হয়তো এটা একটা আসবে। আর একটা হচ্ছে ভিটামিন ডি কিন্তু ফুসফুস এবং হার্টের জন্য খুবই দরকারি, যেটা বাংলাদেশের মানুষ রোদে পড়ে, আপনি যেটা বলছিলেন যারা পথে থাকে তারা রোদেই থাকে ভিটামিন ডি, হ্যাঁ তো হার্ট এবং ফুসফুসের জন্য যেটা মেইন ভিটামিন তারা সেটা পাচ্ছে, সেটা কিন্তু আমি যেমন আমার কথা বলতে পারি, আপাও হয়তো এক সারাদিন রুমের মধ্যে আমাদের সাথে একদিন কলায় রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো কলা, আসসালাম আলাইকুম। সম্ভবত কলাকে আমরা হারিয়ে ফেলেছি, একটু কথা শুনছিলাম, এই জন্য দুঃখিত কলা। আপনি যদি আবার থেকে থাকেন তো আমাদের হাতে খুব একেবারেই সময় কম, আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে তারপর করতে পারেন। আমরা চলে যাচ্ছি ডাক্তার সেতারা ভুঁইয়ার কাছে, আমরা শেষ করবার আগে আপনার শেষ যে জিনিসটি আপনার কাছে জানতে চাই, যে আমাদেরকে আমাদের উদ্দেশ্যে বিশেষ করে আমরা যারা নাকি মহিলারা ঘরে থাকি, আর যে যেটা বলেছে যে অনেক মহিলা মনে করেন ঘরে অনেক কাজ করি, আমার এক্সারসাইজের প্রয়োজন নেই, বা অনেকে বাসার থেকে বের হতেও চায় না বা বের হতে ভয় পাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার সাজেশনটা কি, তাদেরকে কীভাবে তারা সুস্থ থাকবার জন্য, এই যে এখন আমাদের লকডাউন উঠে গেছে, আমরা বাহিয়ে যাচ্ছি, হয়তো তার হাজব্যান্ড বাহিয়ে যাচ্ছে, তার বাচ্চারা বাহিয়ে যাচ্ছে, সে হয়তো ঘরে, শুধু মহিলাকে বলবো না সামগ্রিক সবাইকে, সেই সাথে স্পেসিফিকলি মহিলাদের জন্য একটু আলাদা কোনো টিপস যদি থাকে আপনার, কীভাবে তারা সুস্থ থাকবার জন্য কি করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় 1 মিনিট শেষ করব আপনার কথা, আমি তারপর সুস্থ থাকার জন্য সবাইকেই, শুধু মহিলা না সবাইকেই, আপনার যেটা পরিমিত যে স্বাস্থ্য যে নিয়ম কানুন, হ্যাঁ সেটা মেনে চলতে হবে, অর্থাৎ পরিমিত আহার, পরিমিত ব্যায়াম এবং নিজের মনকে সুস্থ রাখা।
তো একজন মহিলা যিনি বাইরে বেরোতে পারছেন না, শুধু ঘরেই থাকছেন, তো তিনি আপনার ঘরে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, হ্যাঁ, নিজেকে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য আপনার যে জিনিসগুলো করতে ভালো লাগে, হ্যাঁ, উনি বাসায় বসে সেটা করবেন, তাহলে মন প্রফুল্ল থাকবে এবং পুষ্টিকর খাবার খাবেন, এইটুকুই আমি বলব। শারীরিক সুস্থতার সাথে মেন্টাল হেলথে একটা অবশ্যই একটি যোগাযোগ আছে, সম্পর্ক আছে। এটাও বলা হয়েছে যে করোনার সময়তে মানসিক যে মনের যে শক্তি, এই পাওয়ারটাকে বাড়াতে হবে, অ্যান্টিবডি বাড়াতে হবে, সেই সাথে মনের যোগ, মানসিকভাবে নিজেকে স্ট্রং করতে হবে। জি, অবশ্যই এই বিষয়টি মেন্টাল হেলথে কাজ করেছি, আমি প্রায় 3 বছর কাজ করেছি, আমি বাংলাদেশের পিজি হসপিটালে মেন্টাল হেলথে কাজ করেছি, এবং আমি দেখেছি যে অনেক ক্ষেত্রেই যারা আপনার বিশেষ করে হাউস ওয়াইফ, ওরা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি বলবো যে ডিপ্রেশনের কোনোই কারণ নাই, আপনার অনেক কারণ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আপনার শরীর, আপনার মন সম্পূর্ণই আপনার, এটা আপনার নিজ দায়িত্ব ভালো রাখা। সুতরাং যেভাবে ভালো রাখা যায়, যেভাবে সুস্থ অবস্থায় ভালো থাকা যায়, হ্যাঁ, আপনি সেভাবে চেষ্টা করতে নিয়ম মেনে চলবেন। আমি লিপি হালদারের কাছে যাচ্ছি, আপু আমরা শেষ করব এবং আপনাকে সেম প্রশ্ন আপনার কাছে যে আমরা কীভাবে সুস্থ থাকবো আগামী দিনগুলোতে। ধন্যবাদ। এখন যে সময়টা আমরা করছি, অনেকের হয়তো করোনা ইতিমধ্যে হয়েছে, অনেকে হয়তো বর্তমানে আক্রান্ত, তো করোনায় আক্রান্ত যারা অলরেডি হয়ে গেছেন তাদের বা হচ্ছেন আগামীতেও, তো এটা তো থেমে থাকবে না, এটা চলতে থাকবে, তাদের সকলকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশনটা বাড়ানো। কারণ যখন করোনা আক্রান্ত হয় তখন কিন্তু একটু কনফিউজ হয়ে যায়, ডিসিশন মেকিং ক্ষমতা ব্যক্তির কমে যায় এবং মানুষ একটু বিভ্রান্ত হয়ে যায় যার করোনা আক্রান্ত হয় ভাইরাসটির কারণে। এই জন্য আপা যেটা বলছিলেন, এবং কিছু ভিটামিন আছে বোধহয় আপা হয়তো কারেকশন করতে পারে, জিঙ্ক সম্ভবত। জি জি, জিঙ্ক, এই যে আপা যেটা বলছিলেন যে একটু জেড যদি খান এবং বা যদি জিঙ্ক, তাহলে কিন্তু এই যে ব্রেনের যে সমস্যাটা এটা হয়তো কাটতে থাকবে। আর একই কথা আমাদেরকে বারবার বলতে হবে, আমরা যেই কথা বলতে আসি সেটা হচ্ছে আমাদেরকে এক্সারসাইজ করতে হবে 30 মিনিট সপ্তাহে 5 দিন। দৌড়াতে পারেন, ঘরের মধ্যে বসে ব্যায়াম করতে পারেন, জগিংটা যদি করতে পারেন ঘরের মধ্যে যখন কেউ থাকে না, তখন মহিলারা জগিং করতে পারে ঘরের মধ্যে, তখন তো দেখার মতো কেউ নেই, থাকে না। যদি পছন্দের কোনো মিউজিক থাকে আপনি হাত পা ছড়েন, তাতেও কেউ দেখবে। তো এই ধরনের নিজের আপা যেটা বলছেন, মন প্রফুল্ল থাকবে, হ্যাঁ, আপা যেটা বলছেন যে শারীরিক পরিশ্রম করলে কিন্তু মন ভালো থাকে, দুশ্চিন্তা কম থাকে, এই জন্য শারীরিক পরিশ্রমকে অবশ্যই আমাদের অগ্রাধিকার দিতে হবে। আর আপা যেটা বলেছেন আবার বলছি, পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিজেকে নিজের ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর সেতারা ভূঁইয়া আপনাকে এবং লিপি হালদার আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। আসলে নিজেকে সুস্থ রাখবার দায়িত্ব আমাদের নিজের, সমস্ত নিয়মকানুন মেনে চলে আমাকে চিন্তা করতে হবে আমি কীভাবে নিজেকে সুস্থ রাখবো, আর তাই তো আমাকে চিন্তা করতে হবে আমার সুস্থতা, আমার ভালো থাকা এবং আমার পরিবারের ভালো থাকা। যদি আমরা প্রত্যেকেই যার যার নিজ নিজ জায়গা থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি, নিয়মকানুনগুলো মেনে একটু নিয়মের মধ্যে চলি, তাহলে আমরা এই করোনাকে জয় করে সুস্থ সুন্দরভাবে একটি সুন্দর সুস্থ সুন্দর পৃথিবীতে এগিয়ে যেতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আবার আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।